হাঁস যাচ্ছে অফিসে, কাজের চাপে অফিস করতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত, আছে মাসিক বেতনের ব্যবস্থা। কি মনে হচ্ছে, ভুল শুনছেন? না, এ শোনার কোনো ভুল নয়। এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে, যেখানে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অন্তত 1600 হাঁসকে। তবে প্রশ্ন থেকে যায় যে, মানুষ বাদ দিয়ে কেন নিয়োগ দেওয়া হলো এই হংস বাহিনীকে? ভার্সেনয়েট ল দ্য ওয়াইনস্টেড, কেপ টাউনের বাইরে এরস্টে নদীর তীরবর্তী ভাইনিয়ার্ড, যেখানে দেখা মেলে এক অদ্ভুত ঘটনার। প্রায় 1600 হাঁসকে ছেড়ে দেওয়া হয় ভাইনিয়ার্ডে বা আঙ্গুর গাছের মাঠে, কারণ এই হাঁসগুলোই খেয়ে শেষ করবে পোকামাকড়, কীট পতঙ্গ, শামুক বা কৃমি খেয়ে হাঁসগুলো রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য। পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতেই কাজে লাগানো হয় এই হাঁসগুলোকে। আর এই জন্য প্রতিদিন সকালে হাঁসগুলোর গন্তব্য হয় ভাইনিয়ার্ড, বিকেল পর্যন্ত চলে সেই পতঙ্গ নাশ। ওয়াইন উৎপাদনের পর বাজারজাতকরণে বিশ্বে নবম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ভাইটিস ভেনিফেরা জাতের আঙ্গুরের উৎপাদন স্থান দক্ষিণ আফ্রিকার এই কেপ টাউন, আর তাই সেরা জাতের আঙ্গুর নিশ্চিতকরণে কমতি রাখতে চান না চাষিরা। এ কারণেই কীটনাশকের পরিবর্তে অফিস চলে হাঁসগুলোর, পায় বেতনও। তবে যে কোনো হাঁসই নিয়োগ দেওয়া হয় না, কৃষকদের পছন্দের তালিকায় প্রথমেই আছে ইন্ডিয়ান রানার ডাক। সহজেই পোষ মানা এই প্রজাতির ঘ্রাণ শক্তি প্রবল। তাহলে কিভাবে দেয়া হয় এই হাঁসগুলোর বেতন? পরিশ্রমী এই হাঁসগুলোর জন্য আছে স্পেশাল প্রোটিনযুক্ত খাবার, আর এটিকেই ধরা হয় তাদের মাসিক বেতন হিসেবে। তবে সারা বছরই কাজ করে না হাঁসগুলো, তাদের জন্য আছে ছুটির ব্যবস্থা। মূলত ফসল কাটার সময়টাতেই ছুটি কাটায় তারা। জানা যায়, দক্ষিণ এশিয়ার ধান চাষের পদ্ধতি দেখে উদ্বুদ্ধ হয়েই শুরু করা হয়েছে এই হাঁস সমাচার। এছাড়াও কীটনাশক আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কীটনাশক শুধু পোকামাকড়ই নয়, পরিবেশ এমনকি মানুষেরও ক্ষতি সাধন করে। তাই সাস্টেইনেবল কৃষিকাজের জন্য, অর্থাৎ পরিবেশের ক্ষতি না করে আঙ্গুর উৎপাদনে হাঁসগুলোর গুরুত্ব অনস্বীকার্য। এমনকি হাঁসগুলোর মলমূত্র কাজ করে জৈব সার হিসেবে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার ওয়াইন শিল্প নিশ্চিত করেছে 270,000 মানুষের কর্মসংস্থান। তবে এই পদ্ধতি চলে আসছে 300 বছর ধরেই। কার্বন ফুটপ্রিন্ট, অর্থাৎ পরিবেশে কার্বনের নিঃসরণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতেই নিরলসভাবে যেন কাজ করে যাচ্ছে এই হাঁসের দল।